এলাকাবাসীদের দীর্ঘ আন্দোলনের পর শুরু হয়েছিল রাস্তার কাজ। কিন্তু হলে কি হবে, একদিকে রাস্তা তৈরি হচ্ছে, অন্যদিকে হাত দিলেই উঠে আসছে ঝাড়গ্রামের দহিজুড়ি থেকে পরিহাটি যাওয়ার রাস্তার পিচ। রিপাবলিকের ক্যামেরা দেখে পিচের ওপর প্রলেপ লাগানোর কাজ শুরু করলেন ঠিকাকর্মীরা। কিন্তু ঠিক আর কতদিন এইভাবে রাস্তার কাজে দুর্নীতি চলবে? নিম্নমানের সামগ্রী ব্যবহার, এমনকি পিচ দেওয়া হয়নি, সেই কারণে বিভিন্ন জায়গায় রাস্তা এরকমভাবে, গোটা রাস্তাটা একই রকমভাবে খুঁটি বেরিয়ে আসছে। তবে রিপাবলিক বাংলা এলাকায় আসতে এমনকি সেই খবর জানাজানি হতে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে রাস্তার যে কাজ, সেই দুর্নীতি ঢাকা দিতে ইতিমধ্যে রাস্তার যে কাজ শুরু হয়েছে, ইতিমধ্যে ঘাটানোর কাজ শুরু হয়েছে। বেহাল রাস্তার খবর করায় গোসা করেছিলেন মাননীয়া। কিছু টেলিভিশন চ্যানেল আছে সকাল থেকে রাত পর্যন্ত ওই রাস্তাটার মাটি খারাপ, ওই জায়গাটার জল খারাপ, এই জায়গাটা পাচ্ছে না। আমি বলি তোমাদের তো অনেক টাকা আছে, তোমরা কয়েকশো কোটি টাকা দিয়ে দাও, যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, আমরা সবটাই করে দেবো। তারপরেও অবস্থার এক চুলো পরিবর্তন হয়নি। দীর্ঘদিন ঝাড়গ্রামের দহিজুড়ি থেকে পরিহাটি এলাকা, সেখানে পাকা রাস্তাই ছিল না। সেই খবর রিপাবলিক বাংলা দেখাতেই শুরু হয় রাস্তার কাজ, তাতেও দুর্নীতি। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরির ফলে রাস্তা তৈরির পরের দিনই হাত দিলেই উঠে আসছে রাস্তার পিচ। কাজের পিচের প্রলোপ দিয়ে যাচ্ছে, এক সাইড থেকে দিয়ে চলে যাচ্ছে আর এক সাইড থেকে উঠে যাচ্ছে। একটা দিন বেরোচ্ছে না, রাস্তা খাওয়া খারাপ হয়ে যাচ্ছে। কাটমানের ভাগবাটুয়ারা জেরেই নাকি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে দাবি বিজেপির। পরিকল্পনাবিহীন কাজ, প্রথমে বললাম দুর্নীতির সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত টিএমসি মানে দুর্নীতি, আর দুর্নীতি মানে টিএমসি। যেখানে কাটমানি আছে সেখানে টিএমসি আছে। যদিও তৃণমূলের সাফাই, রাস্তা তৈরির সঙ্গে সঙ্গে ব্যবহার হচ্ছে বলে উঠে আসছে পিচ। এটা কালকে করেছে, এদের হয়তো কাজের যেটা এটা সেটা হচ্ছে তো ভুল হচ্ছে। একটা সাইড তৈরি করে সেটাকে তিন দিন অফ রাখা উচিত। ঢালাই রাস্তা যদি অ্যাকচুয়ালি কোনো জায়গায় হয়, সেটা আপনার তিন দিন সেটার মধ্যে যাতায়াত করা উচিত নয়। পথশ্রীর হতশ্রী অবস্থার ছবিটা লাগাতার দেখিয়ে যাচ্ছি আমরা। তারপরেও কি টনক নড়ছে প্রশাসনের? কতদিন আর এই দুর্নীতির উন্নয়ন চলবে, সেদিকেই তাকিয়ে রয়েছে এলাকার বাসিন্দারা। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা।